হ্যালো, ওয়েলকাম টু জয়েন্ট অ্যান্ড্রয়েড চ্যানেল। আপনারা দেখছেন জয়েন্ট অ্যান্ড্রয়েড চ্যানেল। তো আজ আমি আপনাদের দিকে এমন একটি টিপস শেয়ার করবো যেটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা কিছুদিন আগে মেট্রোর দাদু, ট্রেনের দাদু, বাসের কাকু, তো কিছু ভিডিও দেখেছিলাম, কিছু কুৎসিত ভিডিও দেখেছিলাম যে এগুলো আমাদের সমাজের প্রতি ঘৃণা লেগেছিল যে এরা এই কাজগুলি করতে পারে। তো আমাদের অবাক বিশ্বাস হচ্ছিল যে এরা এই সমস্ত মানুষরা এই সমস্ত কাজগুলি করতে পারে। তো এদের জন্য আমি একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফোনে গোপনভাবে ভিডিও করতে পারবেন। তো হ্যাঁ, আপনি যখন আপনার ফোন থেকে কোনো কিছু ভিডিও গোপনভাবে করবেন, কেউ আসে আপনার পাশে কেউ থাকলেও জানতে পারবে না যে ভিডিওটি হচ্ছে। তো ধরুন আপনি বাস অথবা ট্রামে আছেন বা মেট্রোতে আছেন বা ট্রেনে আছেন, তো এই সমস্ত কুৎসিত কাজ যদি হয় আপনি কীভাবে গোপনে ভিডিও করবেন, তো পাশের লোকও জানতে পারবে না যে আপনি ভিডিও করছেন বলে। তো ফ্রেন্ড, আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনার ফোন অথবা ডেস্কটপে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। ফিরে আসছি ইন্টার বলে। তো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তো চলুন দেখে নেওয়া যাক। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে সরাসরি প্লে স্টোর ওপেন করতে হবে এবং প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার সার্চ করার পর আপনি এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি এটি ওপেন করে নেবেন, তো ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনার ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনাকে কিছু এখানে সেটিংস করতে হবে, তো আপনি আপনার মনের মতো সেটিংস করে নেবেন। তো আমি সেটিংসগুলো করে নিয়েছি। আপনি ফ্রন্ট ক্যামেরাতে করতে চাচ্ছেন না ব্যাক ক্যামেরাতে, তো এখানে পড়লে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আপনি এইগুলি মনের মতো আপনার সেটিংস করে নেবেন। তো এরপর আপনাকে যা করতে হবে যে লাল বাটন আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু অটোমেটিক রেকর্ড হতে থাকবে। তো আপনি ফোনটি এবার লক করে আপনি পকেটে রেখে দিন, তো ভিডিও হতে থাকবে। তো আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনাদের দিকে দেখাতে পারছি না, আপনি নিজে ট্রাই করলে বুঝতে পারবেন। তো ভিডিওটি রেকর্ড হওয়ার পর আপনি আবার আনলক করে ফোনটি, ভিডিওটি স্টপ করে আপনার যেখানে ভিডিওগুলি সেভ হয় মেমএক্স প্লেয়ার অথবা যে কোনো ফাইলে যে সেভ হয়, তো ফাইলটি ওপেন করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার বলে একটি ফাইল থাকবে, তো সেখানে এটি রেকর্ড হয়। তো আপনি এমএক্স প্লেয়ার খুললে বুঝতে পারবেন। তো এভাবে আপনি কিন্তু গোপনে ভিডিওগুলি রেকর্ড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।